হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। পিউ পৃথিবী চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে বিকালবেলাতে আমি আমার ননদ এরা সব একটু বেড়াতে গেছিলাম, তো বাজারে না ওই পটেটো টর্নেডো বিক্রি হচ্ছিলো, আর আমার ভাগনা ওটা খেতে চাইছিল, কিন্তু আমরা ওকে কেউই কিনে দিইনি, তো এখন রাগ করে পড়তে বসেছে। তা আমি ভাবছি কি যে আমার মতন করে একটু টর্নেডো করার চেষ্টা করি, আর ওকে দেবো যখন একটু সারপ্রাইজ করে দেবো আমি। তো চলো টর্নেটোটা শুরু করা যাক। আমি প্রথমেই চারটে আলু নিয়ে নিয়েছি এবং আলুগুলোকে খুব ভালো করে এখন ধুয়ে নিচ্ছি, কারণ আলু খোসাটাও ছাড়িয়ে দেবো, তবুও একটু ভালো করে ধুয়ে নিতে হবে। টর্নেটো করার জন্য যেটা মেন দরকার একটা কাঠি, তো কাঠিটা আমি সন্ধ্যাবেলায় কোথায় পাবো? পাশেই একটা গাছ আছে, ওই গাছের আমি একটা ডাল ভেঙে নিয়ে এসেছি, আর এটাকে আমি এখন এই চাকুটা করে ছিলে ছুলে সুন্দর একটা কাঠি তৈরি করে নিচ্ছি। দেখো কাঠিগুলো আমি তৈরি করে নিয়েছি, আর এরপর আমি কাঠিগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। আলুর খোসাগুলোকে আমি ছাড়িয়ে নেব। দেখো প্রত্যেকটা আলুর ভেতরে আমি কাঠিগুলোকে এভাবে ঢুকিয়ে দিয়েছি। এবারে আলুগুলোকে বটিতে আমি গোল গোল করে কেটে নেব। দেখো আমি আলুটা কিভাবে কাটছি। একটু গোল গোল শেপ, কিন্তু পুরোটা যেন না কেটে যায়, যদিও পুরোটা কাটবে না, কারণ ভেতরে তো কাঠিটা দেওয়া আছে, তাই একটু সাবধানেই কাটতে হবে। আলুটা কাটার পর কেমন শেপটা এলো দেখো, কেউ কিন্তু ছেড়ে যায়নি। দেখেছো কত সুন্দর শেপটা এলো। এভাবে প্রত্যেকটা আলু আমি কেটে নিয়েছি, আর এবার আমি একটু নুন জলেতে আলুগুলোকে 5 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব। এবার আমি দেখো একটু শুকনো লঙ্কা জিরে ভেজে নিচ্ছি, আর এগুলোকে আমি ভাজা হয়ে গেলে গুঁড়িয়ে নেব। এরপরে পাত্রে আমি একটু চাল গুঁড়িয়ে নিয়েছি, আর একটুখানি বেসন নিয়ে নেব, অল্পই নেব কারণ বেশি তো লাগবে না। আর এই যে মশলাটা গুঁড়ো করে রেখেছি এই মশলাটা নিলাম, আর সামান্য পরিমাণ নুন নিয়ে নেব, এবার ভালো করে একটু মাখিয়ে নেব। জল দিয়ে একটু ব্যাটারটাকে পাতলা করে নিচ্ছি, যাতে আলুর গায়েতে লেগে যায় ভালো মতন, এটা একটু ভালো করে মাখতে হবে। কড়াইয়ে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি, আর এদিকে দেখো আমি নুন জল থেকে আলুগুলোকে তুলে রেখে দিয়েছি, এরপর আমি এই ব্যাটারটাতে লাগিয়ে নেব। একটু ভালো করে ভেতর পর্যন্ত যেন ঢুকে যায় সেইভাবে দিতে হবে বেসনটাকে। এবার আমি ছেড়ে দেব। একদিকটা আমার ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। রুটিটি কিন্তু আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে, দেখো লাল হয়ে এসেছে।
তো বন্ধুরা দেখো, পটেটো টর্নেটো আমার একদম রেডি। তো চলো অভ্রর কাছে যাওয়া যাক। সবাইকে দিচ্ছি, তুমি খাও। খাও না, খাও, তারপর আমি খাচ্ছি। কেমন হয়েছে অপ্র? ভালো হয়েছে? দারুণ হয়েছে। দেখ ওখানে গান ছিলিস, দিলাম তো পরে। তো বন্ধুরা তোমরাও এভাবে বাড়িতে করো, দেখবে তোমাদেরও খুব ভালো লাগবে। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, চলো এখন টাটা। ভালো আছে?